সৌদি আরবের জেদ্দায় শিক্ষামন্ত্রী দীপু মনি এমপির সংবর্ধনা। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক সচলের পাশাপাশি আওয়ামী লীগের সাহসের বড় উৎস বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। গেল দিনে সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ আওয়ামী দশ সংগঠনের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত থাকছে আমাদের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের রিপোর্টে। সৌদি আরবের জেদ্দায় আওয়ামী দশ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক সচলের পাশাপাশি আওয়ামী লীগের সাহসের বড় উৎস। বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চালু রাখার পাশাপাশি আপনারা আমাদের সাহসের বড় উৎস, এবং সেই সাহসটা কখন টের পাই জানেন? যখন দুঃসময় আসে। ডাক্তার দীপু মনি আরো বলেন, একটি দল ইসলামী নাম ব্যবহার করে বিদেশে বসে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে, কিন্তু তারা কখনো ইসলামী দল হতে পারে না। যদিও দলটির নামের সঙ্গে ইসলাম শব্দটি জড়িত আছে, কিন্তু তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আওয়ামী ফাউন্ডেশন সভাপতি তাজুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য সচিব দেলোয়ার হোসেন সরকার, আতাউর রহমান মাসুদ ও সোহেল রানার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ দনু, সাবেক সংসদ অ্যাডভোকেট সানজিদা কানম ও কুলিয়ারচর উপজেলার চেয়ারম্যান ইয়াসির মিয়া। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ দশ সংগঠনের ইসমাইল হোসেন, হুমায়ুন কবির, মোশারফ হোসেন, কাজী আবদুল্লাহ, ওয়াজিউল্লাহ মিয়া, কোরবান আলী বিশ্বাস, বশির আহমেদ, জসিমউদ্দিন সহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী, মঈনুদ্দিন বুয়া, বেলাল পাটোয়ারি, ওয়ালিউর রহমান, দশ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সারতাজুল আলম দীপু ও যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম বিকু। মোহাম্মদ ফিরোজ, এমকে টেলিভিশন, সৌদি আরব। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।